ইন্ডিয়া ক্লাব অ্যান্ড থিয়েটারিক্যাল ইনস্টিটিউশনের 136তম জন্মজয়ন্তী লগত সংগতি রাখি আমি 46 স্টেট ব্রিজ চ্যাম্পিয়নশিপ আমি আয়োজন করে আছো, চলি আছে, যাকালির পর স্টার্ট হল গোটে অসমৰপৰা প্লাস ওএনজিসি টিম কেলকাতাৰপৰা প্লাস বেঙ্গালোৰৰপৰা দুজন প্লেয়ার ইয়াত খেলিব হৈছে। এপ্রক্সিমেট আমি 100 মান পার্টিসিপেন্ট জয়েন ইয়াত এই টুর্নামেন্ট জয়েন করেছে। আমি 2014ত আমি লাস্ট এই খেলটো পাতিছিলোঁ স্টেট চ্যাম্পিয়নশিপ, মাজত করোনার কারণে 3 বছরমান খেলটো হোৱা নাই আৰু এইটো ইয়ারলি মানে বেলেগ বেলেগ জায়গা হৈ থাকে। এইবার আমি দায়িত্ব সহকারে এই পালন করেছো। সেগমেন্টত খেল চলি আছে, মেইন টু হল সুইস লীগ, সুইস লীগৰ সেমিফাইনেল চলি আছে। সেমিফাইনেল এটা টিম উঠিছে ডিগবয়, এটা শিলচর, এটা করিমগঞ্জ, এটা গুৱাহাটী। আজি সেমিফাইনেল খেল চলি আছে, এটা শেষ হওয়া নাই, সেমিফাইনেল ফাইনেল এটা আজি হয়ে যাব। সুইস লীগ এটা মেইন ইভেন্ট, সুইস লীগটো সেকেন্ড চলি আছে আপনার পেয়ার কনটেস্ট, আজি রাতেপরপর স্টার্ট হল, এই চলি থাকিব, কালিও চলিব, কালি এই ফাইনেল হব। আৰু এটা খেল আছে স্টার্টার টু, এই আপনার পেয়ার সব যোনে আউট হয়ে যাব, এলিমিনেশন হয়ে যাব, সিহতি স্টার্টার টু টু খেলিব। এইটো হল এই ব্রিজ খেলটো হল কন্ট্রাক্ট ব্রিজ বলে কয়। কন্ট্রাক্ট ব্রিজটো এতিয়া বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইডে চলি আছে, তা আমার ইয়াত ইয়ার মানে হেৰিটো নাই, জনজাগরণ যেটো কয় মানে আমি ইয়াত বহুতে নাজানে সেই খেলটো কি। সেই বিষয়ে কবলৈ গেলে আসলে এইটো কিছুমান স্টেটত, আমার ইভেন গুজরাট সুজরাট কিছুমান জায়গাত এইটো স্কুল লেভেলত এতিয়া স্টার্ট করলে নালে। আমার ইয়াতো যদি স্কুল লেভেলত স্টার্ট করলেহেতেন আমার ইয়াত হয়তো খেলটোর মানে আমি গম পালোহেতেন, বহুত মানুষে গম পালোহেতেন। আমি তো গম পাওয়া ধর আমি যিকেইজন খেলি আছো, আমি পুরোনা আসলে আমি তাহানি শিকা সেই তেনেকে খেলি আছো, কিন্তু এইটো কিছুমান জায়গাত স্কুল লেভেলৰ পৰা আৰম্ভ কৰি আলটিমেটলি ইউনিভার্সিটি লেভেললৈকে আমার এইটো হয়। আর এই খেলখন এতিয়া অলিম্পিকেরও কন্ট্রাক্ট ব্রিজর খেল আছে। ক্যালকুলেশনের এই ব্রিজ, ব্রিজ মানে দুজনের মাজত ব্রিজিং করা, তাহলে কেনেকে খেলটো খেলিব সেইটো কারণে কমপ্লিট ক্যালকুলেটিভ খেলা, কমপ্লিট ক্যালকুলেশন। ইয়াত বাকি একো ইয়াত পয়সার কথা নাহে, জোয়ার কথা নাহে, এবার কোনো হেৰিয়ে নাহে, মানে কমপ্লিট খেলার কনসেপ্টটোয়ে কমপ্লিট চেঞ্জ। গতি মানুষে যেটা গম পাব এই খেলার বিষয়ে, ডেফিনেটলি এই খেলার বিষয়ে অবগত যদি হয় তেতিয়াহলে এই খেলার কিমান সাইন্টিফিক হেৰি আছে, মানে ইয়ার গুণাগুণ আছে সেইখিনি গম পাব। তারমানে সাইন্টিফিক গুণাগুণ মানে কবলৈ গেলে এনেকুৱা, এই খেলখনের যদি কোনোবা খেলে যথেষ্ট কিছুমানে কয় ডিমেনশিয়ালৈকে নহয়। ইয়াত এই খেলটোর বিষয়ে অলপ অধ্যয়ন করব লাগে, অলপ মানে তেওঁলোকে যদি খেলটো খেলে যথেষ্ট উপকৃত হব ভবিষ্যতলৈ, তেওঁলোকৰ ক্যালকুলেটিভ ব্রেইন বা তেওঁলোকৰ কিছুমান কি বুলি কম মই মানে বহুত হেৰি ডেভেলপ হব আৰু মানে এটা সার্কেল গড়ি উঠিব, যেটো কারণে মানে সামাজিক এটা সংস্পর্শ হেৰি আহিব, মানে সামাজিক এটা সম্পর্ক গড়ি উঠিব বিভিন্ন দেশের খেলুৱৈৰ, বিভিন্ন আমার হেৰি লগত, ভাষা সংস্কৃতির লগত এটা হেৰি পাব পাৰিব।